ইয়া বা ব্যবসা করে ঠিক আছে, আর ফ্যামিলি সহ ইয়া বা ব্যবসা করে, আর ওই যে মেয়েটার সাথে এই কাজটা করছে, এই এই কাজ জানে আর কারোর সাথে না করে, এটা প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আর ওরে জানি তাড়াতাড়ি পুলিশে ধরে নিয়ে যায়, কঠিন বিচার দেয়। আজকে আমাদের নাতির ইয়ে করছে, মেয়ের ইয়ে করছে, কাল যদি আর একজনে মেয়ের করবে, কাল যে আর একজনে মেয়ের করবে, সেটা তো কোনো চাই না, আমরা চাই সুখ বিচার দা। সে আর লোক হিসেবে একবারে খারাপ, ঠিক আছে, তারপর যে কাজ করছে এর জন্য আমরা ফাঁসি চাই। যদি কেউ কাছে কস তাই তোর কিন্তু ভিডিও সাইডে দুমা তোর যেই জায়গা পাই তোর মাই গেলাম। ওই হাসান বসে যোগ কার কাছে ফাঁস করবে না, বয়দা হয়েছে ওই আমার কাছে দিচ্ছে কইয়া, পরে করে দিছে, পরে আমি ঘটনা সবাই জানাইছি যে ঘটনা আমার বিচার চাই। আমি আইনের মাধ্যমে আইছি, পুলিশে হাসানে গ্রেপ্তার করে বিচার বিচার করে, আর কোনো মেয়ের সাথে যেন এই ঘটনা না ঘটে। বাহিরে গেছে ফোন করেছে, আপনি মোবাইল নেন, তারপরে যে মোবাইল নেন কয়েক আমার মোবাইল দিয়ে যা, আমার বালথেন আমার ঘরে ভিতরে দিয়ে যা, আর আমার কাম আছে দিয়ে, তারপরে দেশে পারি ঘরে চাটকে দিয়েছে দিয়ে বয় দেখে বল তোমার চতুর্থ আছে দেশের বাইর করছি, এবার ছুরি দিয়ে বলে তুমি যদি কেউ ধরো কত তাহলে ছুরি দিয়ে মার ভালাবে, বারবার ছুরি দিয়ে বয় দেখা। সে আমার সাথে এই ঘটনা ঘটাইছে, সে যেন পরবর্তী কার সাথে আমার ঘটনা না ঘটায়, আর তার কঠিন বিচার চাই। এ পর্যন্ত তিনবার হচ্ছে রেড দিয়েছে তার বাড়িতে, আপনাকে আপনি জানেন মনে হয় গতকালকে গোটা থানার অফিসার ফোর্স নিয়ে গিয়ে রেড দিয়েছে তার বাড়িতে।